গুড মর্নিং, আমি অর্ণব। আমি আজকে শুরু করছি আমার একটা নতুন চ্যানেল, যার নাম আমার অরিন। অরিন আমার ছেলের নাম, যার বয়স 8 মাস। আর আমি এই চ্যানেলটা এই জন্য শুরু করছি না যে ইউটিউবে ইনকাম করবো বা করবো, এইসবের আমার চিন্তাভাবনা নেই। মেনলি চ্যানেলটা আমি শুরু করছি শুধুমাত্র আমার ছেলের জন্য। আমার ছেলের প্রতিটা মুহূর্ত এবং তার ছোট থেকে বড় হওয়া প্রতিটা মুহূর্ত আমি চাই সেগুলোকে ক্যামেরা বন্দি করে ইউটিউবের প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ ও যখন বড় হবে, ও যখন আজকে আমার এই জায়গাটায় আসবে, ওই প্রতিটা ওর ছোটবেলাকার মুহূর্ত, ওর ছোট থেকে বড় হওয়া প্রতিটা মুহূর্ত ও যখন দেখবে, ওর যে আনন্দটা হবে সেই আনন্দটাই আমার কাছে একটা বিশাল বড় আনন্দ হয়ে দাঁড়াবে। সেই জন্যই আমি এই ব্লগটা স্টার্ট করছি, এই নতুন চ্যানেলটা আমি খুললাম। তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, আমার এই ব্লগ, আমার এই চ্যানেল, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার ছেলের সাথে ইন্ট্রোডিউস করানো যাচ্ছে না, কারণ ও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠুক, তারপরে আপনাদের সাথে আমি দেখা করাবো। এখন চলুন আমার ওয়াইফের সাথে আপনাদের ইন্ট্রোডিউসটা করিয়ে দিই। ও এখন রান্নায় ব্যস্ত, চলুন। ও এখন রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে? সেরকম কিছু হচ্ছে না। কি হচ্ছে না, কালকের একটু ফ্রিজে ডাল আছে, তা ভাবলাম যে ডাল যখন আছে আর একটু ডিমের অমলেট করব, তেমন কিছু করব না, একটু আলু সেদ্ধ দেব। আর ফ্রিজে দুটো কাতলা মাছের মাথা আছে, সেটা দিয়ে ভালো একটু মুড়ি ঘন্ট করব, কারণ মুড়ি ঘন্ট শুক্র খুব ভালোবাসে। আর এখন আমি ছেলের জন্য ডাল সবজি রান্না করছি, তারপরে ভাত করব। ব্যাস এই। আর ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ও সেখানে রান্না সব কিছু করে। আপনারা চাইলে কিন্তু আপনারা ওই চ্যানেলটা গিয়ে আপনারা দেখতে পারেন। চ্যানেলটার নাম হচ্ছে আমি বলবো। আচ্ছা বলো। আমার চ্যানেল, হ্যাঁ আমার চ্যানেল হচ্ছে ঝুমস টেস্ট বার্ডস। ওই চ্যানেলটা আপনারা ভিজিট করবেন, করে দেখবেন, ওখানে বেশ কয়েকটা রেসিপিস আমি দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। আর আপনাদের ফ্রেন্ডস যারা যারা আছে তাদেরকেও বলবেন দেখার জন্যে। আগামীকালে কী কী রান্না আসছে বলুন। আগামীকালে একটা চিকেন কাটলেট হবে, বাগদা চিংড়ির মালাইকারি, আর আছে রুই মাছ ভাপা, আছে ভাপা ডাক বাংলো স্টাইলে, দেখবেন কেমন হয়। অরিন উঠে পড়েছে, অরিন উঠে পড়েছে, ঘুম হয়ে গেল। উনি হচ্ছেন আমাদের রাজা, আর আমরা হচ্ছে সব প্রজা, ওনার সেবা করতে হয় আমাদের। উনি এখন উঠে পড়েছেন, ঘুম হয়ে গেল। মাঝে মাঝে স্বপ্ন দেখতে দেখতে কেঁদে উঠিস। আর আজকে কী কী স্বপ্ন দেখেছিস বলতে হবে তোকে। তোর আর একটু ঘুমাস, হ্যাঁ তা একটু ঘুমাস। বাবু সবাইকে হাই করে দাও, হাই, হাতটা খোল, হ্যাঁ হাই হাই বলে দে। আমার চ্যানেল সবাই তোমরা দেখবে আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও আমার বদমাইশি দেখাবো বলে দে। তাহলে আমার আরও বদমাইশি দেখাবো। আগে বল কি খাচ্ছিস। ওইটা কি মুখে, এইটা মুখে কি, ওটা মুখে কি, ও আবার মুখে পুড়ে নেয়, আবার মুখে পুড়ে নেয় ওটা। আগে ছোট ছিলিস, এখন বড় হচ্ছিস, এখন ওটা মুখ থেকে ফেল, মুখ থেকে ফেল ওটা, আবার তোলে, আবার দেয় মুখে। A few moments later. তোর জন্য বাবা ব্লগ শুরু করে দিল। কি বাবু, দেখবি তো বাবু ব্লগ, বড় হয়ে দেখবি তো, বল দেখবি, হ্যাঁ জানি তো দেখবি। থামি দে বল, আমি থামি দিতে শিখিনি, আমি শুধু কামড়াতে জানি।
সব কিছু জিনিস উঠে দিব। চশমাটা, হ্যাঁ ওইটাই তো ভাবছিলাম, এতক্ষণ ধরে করিস নি কেন? কি করবে? ডান্স করবে। আমার বউয়ের এখন মাথায় টিকটকের ভূত চেপেছে। টিকটকের ভূত যার যার মাথায় চাপে তার তার যে কি হয় তার তো হয়, প্লাস তার সাথে বাড়িতে যারা যারা থাকে তারাও পাগলটা হয়ে যায়। শোনো না, বলছি কি আমি যখন টিকটক করে ডান্স করব পাশ দিয়ে না একটু পাউডার ফু দিয়ে উড়িয়ে দেবে। হ্যাঁ পাউডার ওড়াবো, আর কত কি যে ওড়াতে বলবে ভগবানই জানে। আমি পালাবো এবার ঘর থেকে, তুমি আর তোমার ছেলে টিকটক করবে। করোনা বলে তাই, করোনা করোনা না থাকলে আমি পালিয়ে যেতাম। সব ঠিক, তুমি তোমার ছেলেকে দেখবে, আমি হিমালয়ে চলে যাবো। তোর মায়ের মাথাটা গেছে খারাপ, বুঝেছিস? তুই হাসছিস? হ্যাঁ হাস তো, দেখো ছেলেও হাসছে তোমার কথা শুনে। থাকবি মায়ের সাথে, তখন দেখি কোলে করে কে কে ঘুরায়। অল্প করে দাও, ভালো লাগবে। কম্পিউটার অন করতে হলো, ফেসবুকে একটা প্রবলেম হচ্ছে প্রচণ্ড, বুঝতে পারছি না ফেসবুকে অ্যাপসের প্রবলেম কি না, দেখি এটা সলভ করা যায় কি না প্রবলেমটা, আপনাদের দেখাই। আমার একটা ছোটোবেলাকার ফটো মামা পোস্ট করেছে, কিন্তু আমি টাইপ করছিলাম এটা, আমি এবার এটাকে যেই সেন্ড করলাম, আর এখানে একটা কি লেখা আসছে, আর উপরে একটা রেড মার্ক আসছে, কিছুতেই কমেন্টসটা যাচ্ছে না। প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না, দেখি কম্পিউটার থেকে যায় কি না। হ্যাঁ এখান থেকে হলো, কেন মোবাইল থেকে হবে না? কি জানি, যাক এখান থেকে হয়ে গেছে, যাই হোক প্রবলেমটা সলভ হয়ে গেল। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ডেস্কটপ থেকে করবেন, যখন আমার সলভ হয়েছে আশা করি আপনাদেরও সলভ হয়ে যাবে। ছেলে ঘুমাচ্ছে, অনেক স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। A few moments later. এই যে উঠে পড়েছেন। মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট হেভি করেছে, উফ দারুণ হয়েছিল আজকে রান্নাটা। কিন্তু মাছের এক ফোঁটা কিন্তু গন্ধ ছিল না। মাছের ট্রিক্স গুলো হচ্ছে মাছের মাথাটা যেন পুরো ঘেটে না যায়, আর মাছটা আমি বেশি বড় মাছ নিইনি, ছোট মাছ, মানে মাছের যে মাথাটা মুন্ডুর মধ্যে ঘিলু কম ছিল, আর ঘিলু বেশি থাকলে আস্তে গন্ধ আসবে। খুব ভালো ফ্রাই করেছিলে, খুব ভালো ফ্রাই করতে হয় তাহলে গন্ধটা চলে যায়।
হ্যাঁ, তোর সাথে কথা বলা হচ্ছে না, বুঝতে পারছি, রাগ হচ্ছে। তোর সাথে কথা বলবো বলবো বল বল তোর সাথে কথা বলবো। তাই 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 মামা বাড়ি যাই যাই মামা দিল দুধু ভাতু। আচ্ছা, আর তোমার আক্কেল দাঁতের স্টোরিটা বলো। আক্কেল দাঁতের কোনো স্টোরি? আচ্ছা, ওর কোনো আক্কেল দাঁত নেই, ঠিক আছে। ভাল লাগে না আমার, সবসময় একটা হাসে আমার এটা নিয়ে। ওর তিনটে আক্কেল দাঁত বেরিয়েছে, একটা তো বেরোয়নি। বললাম দেখো মাড়ির ভেতর নিশ্চয়ই আছে, হয়তো বেরিয়েছে মাড়ির ভেতর রয়ে গেছে। বলছে না আমি এক্সরে করেছি, এক্সরে তেও দেখা যায়নি। বললাম ও এবার বুঝতে পারছি তোমার আক্কেলটা কেন কম, আর বেরোবেও না। আক্কেল আর হবে না, আক্কেল আবার বয়স চলে গেছে। কারণ আমি আমার একটা ব্লগ শুরু করেছিলাম, আমার যে রেসিপিস চ্যানেল রয়েছে ঝুম টেস্ট বার্স, সেটাতেই আমি কয়েকটা এক্সপেরিমেন্ট করে আমি দেখছিলাম যে কিরকম হয়। ঘরের এত কাজ, তারপরে বাচ্চা ছোট, ওগুলোর জন্য একটু টাইম দিতে হয়। আমি এই বাচ্চার জামা কাপড় কাচ্ছি, সেটার মধ্যে ক্যামেরা নিয়ে যাব, বাচ্চাকে খাওয়াচ্ছি, তার একটা ক্যামেরা ফিট করে রাখবো, সবসময় সম্ভব হয়ে ওঠে না ওইভাবে। না হয়তো অনেকে করে, কিন্তু আমি ঠিক পেরে উঠছি না, তো করতে পারছি না। শুধু তুমি করো, দেখুন এরকম করছে, এগুলো হয়তো আমাদের মনের মধ্যে থাকবে, সেগুলো পরে হয়তো মনে করবো, সবকিছু হয়তো নাও মনে থাকতে পারে, তো এগুলো আমরা একদম সব দেখতে পারবো পরেও। তাই জন্যই ভাবলাম যে ব্লগ করে রাখি। একটু জল খায় না, একটু জল খাও। ইস, ড্রপারে করে খাওয়ালে জল ছিটায়, কেমন করে ড্রপারে করে খাওয়ালে? আর গার্গল করে, বলে গর করতেই থাকে। ওরা আসে, ওর সম্পর্কে বলা হচ্ছে না, সব বোঝে, পাকা বুড়ো একটা। চম্মা চম্মা পাজি রে মেরি পেরে দেখিয়া রে তেরে পাশে আতে রে, চম্মা চম্মা কি রে, মা কি করছে, তুই তো ডান্স কর। এইটা তুই কি করছিস, হ্যাঁ এটা কি, এইটা আবার কোথা থেকে আসছে, ইস খুঁজছে আর কি, পা কি দেওয়া যায় মুখে, খুঁজছে ছেলে খুঁজছে। হ্যাঁ, এবার ক্যামেরা স্ট্যান্ডটাকে ধরছে। একদম ঢেকুর উঠে হজম হয়ে গেছে খাওয়ার দাওয়ার, এই জন্য ভালো, ডান্স সেহত কে লিয়ে আচ্ছা হয়, আপ লোক ভি ডান্স কর লিজিয়ে। ডান্স আচ্ছা হয়, আর যদি বলি যে একটু ওখানটা একটু ঘরটা একটু পরিষ্কার করে দেবে, ওখানটা একটু বালিশটা তুলে দেবে, না আমার কোমরে ব্যথা করছে, সিজার হয়েছে, আমার কোমরে ইঞ্জেকশন দিয়েছে না, এখন ডাক্তার আমাকে বারণ করেছে আমাকে কিছু কাজ করতে, এদিকে ডাক্তার ডান্স করতে বলেছে, এই হচ্ছে ব্যাপার। দিয়ে ডাক্তার ডান্স করতে বলেছে না? হ্যাঁ বলেছি তো, স্কুলে বলেছে সিজারের পরে যে পেটে এক্সট্রা যে ফ্যাটগুলো জমে সেগুলো আস্তে আস্তে চলে যাবে, গায়েব হয়ে যাবে, এই জন্য বলেছে মৌসুমি বারান্দায় জামা কাপড় তুলতে গিয়ে এত ঝড়ের হাওয়া আর বৃষ্টি পুরো ভিজে গেছে, এখন ড্রেস চেঞ্জ করতে গেছে, কানে হেডফোন লাগিয়ে টিকটক দেখে, ঝড় এসছে 5 থেকে 6 বার ডেকেছি, কোনো হুশ নেই, ঝড় উঠে বৃষ্টি হয়ে ওখানে জামা কাপড় ভিজিয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, নিয়ে চলে যাবে হাওয়ায় উড়িয়ে, ওনার টিকটক দেখা বন্ধ হবে না। লাস্টে হেডফোনটা টেনেছি, তারপরে ওনার হুশ এসে, তখন ঝড় উঠে বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোন দৌড়ে দৌড়ে গিয়ে ছেলের জামা কাপড় তুলতে গেছে বারান্দা থেকে, ভিজে গেছে সব, টিকটক যার মাথায় চাপবে হয়ে গেল, সব শেষ। গুরু এখন কোথায় বেরিয়েছিস? ঘুরতে বেরিয়েছে, এই ঘর আর ওই ঘর, ঝড় উঠেছিল আমফান সেদিনকে, তো পুরো ভেসে গেছে এই জায়গা, আমার মনে হয় চিমনিটা লাগানোর কোনো প্রবলেম, বা হয়তো ওইদিকে ওই যেখানে এক্সস্ট থেকে বার করেছে না ওই জায়গাটায়, ওখানটায় দেখ দেখ মায়ের মাথায় টিকটকের ভূত ঢুকেছে, সন্ধ্যে দিচ্ছে, বাবু নমো করো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই সন্ধ্যা দেওয়া হয়ে গেল মৌসুমীর, আটটা যখন বাজবে আমি বন্ধ করে দেবো লাইটটা। 12 o'clock midnight এখন রাত 12:30, আমরা এই শুতে এলাম এখন, আর অরিন ঘুমাচ্ছে। ঘুমা তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট আবার কোনো ব্লগে আমি ফিরে আসবো। আর সবার আগে যদি ভালো লেগে থাকে, এটা আমার প্রথম ব্লগ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ওর চ্যানেলটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি তলায় দিয়ে দিচ্ছি, যদি আপনাদের সময় হয় তাহলে গিয়ে দেখবেন, অনেক ভালো রেসিপি ওখানে রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট।